ভুয়া ভোট শেষ হতে না হতেই শেখ হাসিনা নিশিরাতের সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গেজেট জারি, তড়িঘড়ি করে শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠনের ঘটনা প্রমাণ করে এক অজানা ভীতি আতঙ্কে ঘিরে ধরেছে তাকে। বিরোধীদের উপর বুলডোজার চালানোর খবর এখন সারা বিশ্ব জানে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিনিময়ে মরহুম শেখ মুজিবুর রহমানের বাকশালের দ্বিতীয় সংস্করণ চালু করলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ, দামি লীগ, আমরা আর মামুরা মিলে দেশে ঘোষণা ছাড়াই একদলীয় সংসদীয় বাকশাল প্রতিষ্ঠা করলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি পত্রপত্রিকা, মিডিয়া এবং রাজনীতি বিশ্লেষকরা সোচ্চার কণ্ঠে বলছে, বাংলাদেশে একতরফা একদলীয় ডামি নির্বাচনের মাধ্যমে একদলীয় রাষ্ট্র কায়েম করেছেন শেখ হাসিনা। এই বাকশাল 2.0, এটা বাকশাল 2.0। শেখ হাসিনার এই বাকশালীয় ডামি তাসের ঘর জনগণ চূর্ণ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জনগণ আন্দোলনে আছে, আন্দোলনরত, এই আন্দোলন আরো তীব্রতর হবে। বন্ধুরা, নির্বাচনের দিনে প্রধান নির্বাচন কমিশনের দিবানিদ্রায় থাকা পাতানো ডামি নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগ ডামি আর তাদের ডামি শরিকদের মধ্যেই শুরু হয়েছে গৃহদাহ। গত বুধবার শেখ হাসিনা গতবার রাতে ভোট হওয়ার স্বীকারোক্তি দিয়ে এবারে দিনের ভোট রাতে হয়েছে বলায় ক্ষমতা নেই বলে তাদের দলের অভ্যন্তরীণ বিবাদ গৃহদাহ নিরসন করতে চাইলেও ব্যর্থ হচ্ছে। আওয়ামী লীগের পরাজিত নেতারাই শেখ হাসিনাকে অবৈধ ভোটের প্রধানমন্ত্রী উপাধি দিচ্ছেন। এবার যে নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে তা নিজেরাই সংসদ সংবাদ সম্মেলন করে তুলে ধরেছেন। এতদিন দেশের সমস্ত জনগণ বলেছে, আমরা বলেছি, আর এখন তারা নিজেরাই গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতির সমস্ত প্রক্রিয়ার কথা বলছে। সংসদে বিদ্যুৎ বিক্রি করা এক গানের শিল্পী বলেছেন, মৃত মানুষ বিদেশে আছে, তাদের ভোটও দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেছেন, নির্বাচনে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে কারচুপি হয়েছে, একচেটিয়া ভোট ডাকাতি হয়েছে। বরগুনা এক আসনের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন, ভোটের ফল এক রাতে তৈরি করা হয়েছে। একজন বলেছেন, গণভবন থেকে ফলাফল এসেছে। পরাজিত কুইন্স পার্টির এক নেতা বলেছেন, শেখ হাসিনা তামাশার নাটক করেছেন। তার ক্ষমতায় থাকার দিন পূর্ণ করতে আমাদের সিঁড়ি বানিয়ে এখন ছুঁড়ে ফেলেছে, তারা বলছেন। এটা কাকে কত টাকা দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে তা প্রকাশ্যে হিসাব দিচ্ছেন পরাজিত প্রার্থীরা। থলের বিড়াল সব বেরুচ্ছে আস্তে আস্তে করে, সব অপকর্মের খবর ভাস করছে। এতদিন বাংলাদেশ তথা বিএনপি বলেছে শেখ হাসিনা ভোট ডাকাত, আর এখন আওয়ামী লীগের লোকজনই বলছে শেখ হাসিনা চোর, শেখ হাসিনা ভোট ডাকাত। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ব সম্প্রদায়। প্রতারণার মাধ্যমে শেখ হাসিনার উপহার দেয়া দিবানিদ্রায় থাকা নির্বাচন কমিশনের মাধ্যমে ভেজাল নির্বাচন ও কণ্ঠরোধের গণতন্ত্র তারা প্রত্যাখ্যান করেছে। বিরোধীদের সমালোচনার উপর সরকারের বুলডোজার চালানোর ঘটনা সর্বজন বিদিত। এখন বাংলাদেশ তো সবাই এর শিকার, সারা বিশ্ববাসী এটি জানে। এই প্রতারণার দাবি নির্বাচনের কেউ স্বীকৃতি দেয়নি, অচিরেই এই সরকার চোরাবালিতে তলিয়ে যাবে, কারণ এরা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নিপীড়নের সকল রেকর্ড ভেঙে বিশ্ব মানবতার শত্রু হিসাবে এখন বিবেচিত হচ্ছে। এদের নিরাপত্তা বাহিনীর অত্যাচার ও উৎপীড়নের কাহিনী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যেহেতু জনসমর্থনহীন সরকার জবাবদিহিতার ধার ধারে না, তাই সেহেতু নিরাপত্তা বাহিনী
আইন শৃঙ্খলা বাহিনী দিনকে দিন বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে। এরা এমন একটি দুর্নীতির সংস্কৃতি তৈরি করেছে যার মাধ্যমে তারা কল্পস্বর্গ বানিয়ে আনন্দে আত্মহারা। এই কারণেই তারা অবাধ সুষ্ঠু নির্বাচন, এই কারণেই তারা একটি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান না, চান না। তাদের যে সিট নিতে বাড়ি, তাদের যে ক্যানাডায় বাড়ি, তাদের যে ইউরোপ আমেরিকায় যে বাড়ি ঘর রেখেছেন, পরিবারদের রেখেছেন, এই যে কল্পস্বর্গ তারা বাস্তব করে তুলেছেন, এখান থেকে যাবে কেন? তাই রাষ্ট্রশক্তির তারা বাগে নিয়েছে, তাদেরকে দিয়ে বেপরোয়া কাজ করানো হয়েছে এবং বলা হয়েছে আমরা যদি টিকে না থাকতে পারি তোমরাও টিকবে না। এইভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে হাতে নিয়ে জনগণের উপর চলছে ধারাবাহিক বিভৎস পৈশাচিক নিপীড়ন নির্যাতনের। এরপরেও আমরা ধন্যবাদ জানাই জনগণকে। এই নিপীড়নের মধ্যে সারা দেশে আমাদের নেতাকর্মী অকুত ভয়, সাহস এবং উদ্দীপনার মধ্যে দিয়ে অসংখ্য নিপীড়ন নির্যাতনের মধ্যেও গ্রেপ্তারের ভয়, নিপীড়নের ভয়, রিমান্ডের ভয়, গুম করে দেওয়ার ভয় সবকিছুকে অতিক্রম করে তারা হরতাল পালন করেছে, তারা অবরোধ করেছে, তারা লিফলেট বিতরণ করেছে এবং এই ডামি নির্বাচন বর্জনের পক্ষে তারা রাস্তায় নেমেছে।